আমাদের এর আগে দুই একশো চব্বিশ থেকে ওয়াইদ ইবতালা ইব্রাহিম আর আব্বাহি যখন ইব্রাহিমকে যাচাই করলেন তার সৃষ্টিকর্তা কিছু কথা দিয়ে তিনি তার সব কথাগুলোকেই পূর্ণ করে দিলেন সেখান থেকে ইব্রাহিমের জীবন শুরু হলো এরপরে কাবার নির্মাণ প্রসঙ্গ এবং ইব্রাহিমের প্রার্থনা রব্বানা ওবা আসফি হিম রসুল আমিন হুম ইতলু আলহিম আয়াতিক ওয়ু আলি মোহামুল কিতাবুল হিকমা ওয়ু জাকি হিম ইন্না আজিজুল হাকিম এই প্রসঙ্গ এই প্রসঙ্গের পরে এক তিরিশে এসে শুরু হলো ওমাই ইয়ার গাব আন মিল্লাতা ইব্রাহিম তো ইব্রাহিম তার সৃষ্টিকর্তার সব কথাগুলো পূর্ণ করে দেওয়ার পরে যে যোগ্যতার প্রমাণ পাওয়া গেল সে যোগ্যতার মূল্যায়ন আল্লাহ করলেন এইভাবে যে যে কে এব্রাহিমের জীবন আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে সে ছাড়া যে তার নিজেকে নিজে বোকা বানাবে তো এব্রাহিমের পরিচয় কি ওয়ালাকাত্তাফে না হুফ ই দুনিয়া আমরা মনোনীত করেছি তাকে এই পৃথিবীতে ওয়াইন না হুফ ইতামিন এবং এ পরকালেও আমার মনোনীতদের মধ্যে একজন একজন এল আলাহ রব্বাহু আসলিম এবার আসলো কথায় যে ইয়াই দেবতলাহু বেকালী মাতিন ফাতাম কথায় কীভাবে আসলো যখন যখন তাকে বলেছেন আল্লাহ তার সৃষ্টিকর্তা আসলেম অর্থাৎ আত্মসমর্পণ করো বা এই কাজটা করো কালা আসলাম আলা সমর্পণ করলাম আমি সৃষ্টি জগতের মালিক প্রতিপালকের প্রতি প্রতিহা ইব্রাহিম বনিহে ওয়াকুব তো এই পর্যন্ত একত্রিশ পর্যন্ত ইব্রাহিমের ব্যক্তিগত কাহিনী এরপরে ইব্রাহিমের পারিবারিক কাহিনী আমরা এটাকে যদি ব্যক্তি জীবন গড়ে তোলার আদর্শ হিসেবে চব্বিশ থেকে একশো চব্বিশ থেকে একশো একত্রিশ এবং একশো বত্রিশ তেত্রিশকে যদি আমরা পরিবার গঠনের অর্থাৎ একজন পিতা তার সন্তানদেরকে কি বলে যাবেন এইভাবে নেই তাহলে কি হবে আমরা আল্লাহ যেভাবে মূল্যায়ন করেছেন তিলকা উম্মাতুন কাদ হালাত এরা উম্মত এরা কিছু মানুষ যারা ছিল লাহা মাসাবাত তাদের জন্য তাই যা তারা উপার্জন করেছে তাহলে তারা উপার্জন করতে পেরেছিলেন দেখার ব্যাপার হলো তাদের উপার্জনকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন আর তোলা কানুয়াম আলুন আর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না তারা কি করেছিল তো এই কথাটা আমরা আগের লোকদের যে এত গুণগান গাই রসুলের পরে সাহাবাহাম তাবিন তাবে তাবেন এবং আমাদের যে সমস্ত আমরা যে গুণগান গাই সে গুণগান গাওয়ার যে ব্যাপারটা আমাদের প্রবণতাটা এমন সীমা ছাড়া পর্যায়ে চলে গেছে ইতিহাসের উল্লেখ একটা ভিন্ন ব্যাপার যে ওনারা ওনারা ছিলেন নিশ্চয়ই তাদের স্মরণ করতে হবে আমাদের কিন্তু এখানে যে তাদের কথা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তারা কি করেছিল তোমরা যা কামাই করবে সে অনুযায়ী তোমরা তার বিনিময় পাবে এরপরে সামাজিক সমাজকে আমরা প্রতিরোধ করব কিভাবে মোহাম্মদকে ঠেকাবার জন্য বা কলো কোন হুদানাও না সারা এখন মোহাম্মদকে ঠেকাবার জন্য ইহুদি নাসরাদের মতো পরস্পর জানের দুশ্মন এক হয়ে গেল মোহাম্মদ আল্লাহর কিতাবের কথা বলছেন এখন একে ঠেকাবে কি করে আগের দুই জাতি তারাও আল্লাহ বিশ্বাস করে রসুলে বিশ্বাস করে কিতাবে বিশ্বাস করে তরাত ইঞ্জিলে বিশ্বাস করে ঈশায় বিশ্বাস করে এই দুই জাতি একত্রিত হয়ে মোহাম্মদ ঠেকাও বলছে কোন কোরা কোন হুদা আনাও না সারা তাহা তবে পথ পাবে কুল বাল মিল্লাতা ইব্রাহিম আনিফা ওমাকান আমিনুল মুশ্রিকেন বরং ইব্রাহিমের জীবন আদর্শ সেটাই একমুখী এবং সে মোশ্রেক ছিল না তাহলে এখানে প্রাকান্তরে আল্লাহ ইহুদিদেরকেও মোশ্রেক বললেন নাসারাদেরকেও মোশ্রেক বললেন এরপরে যে আয়াতটার জন্য আমি একটু রিপিট করব একশো ছত্রিশ কৌলু আমান না মা ওয়ামা উনজিল ইলাইনা ওয়ামা উনজিল ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়ামা উতিয়া নাবিয়ুনা মিন রাব্বিহিম সর্বকালের সকল নবীগণকে যা দেওয়া হয়েছে আমরা তার উপরে বিশ্বাস এনেছি অর্থাৎ আমরা বিশ্বাস এনেছি আল্লাহর উপরে ওমা সর্বকালের সকল কিতাবের উপরে আমাদের বিশ্বাস সকল নবীগণের উপরে আমাদের বিশ্বাস আল্লাহ বিশ্বাস এবং তারপর কিতাব এবং নবীগণের উপরে বিশ্বাস আর আমরা নবীগণকে কাউকে ছোট বড় আমরা করি না কোনো পার্থক্য আমরা করি না বা নাহানু লাহু মুসলিম এবং আমরা সম্পূর্ণ তার প্রতি সমর্পিত আল্লাহর প্রতি সমর্পিত এই যে ইমানের শপথ বাক্য এটা দিয়ে আমরা নিজেদেরকে মূল্যায়ন করে দেখেছি যে আমি এই এইরকম কিনা অর্থাৎ আমি এর মধ্যে পড়ি কিনা এরপরে বলা হচ্ছে অর্থাৎ এটা তোমরা বলো ফাইন আমান আমানো বিমা আমন তুমি যদি ওরা এইভাবে বিশ্বাস আনে তাহলে তারাও পথ পেয়ে যাবে ওয়াইন্ওয়াল্লাহ আর যদি ফিরে মুখ ফিরিয়ে নেয় ফাইনামে কত তাহলে তোমরা বুঝে নেবে যারা কি আল্লাহকে বিশ্বাস করো এবং কিতাব বিশ্বাস করো এবং নবীগণকে বিশ্বাস করো তোমরা বুঝে নেবে যে ওরা কোনো কঠিন গোড়ামিতে পড়ে গেছে তুমি যদি অবিচল থাকো তোমার অবস্থানে তাহলে তোমার জন্য ওদের মোকাবেলায় আল্লাহ যথেষ্ট পৃথিবীতে দলে ভারী যতযায়ী থাক না কেন তুমি যদি তোমার অবস্থানে অবিচল থাকো অর্থাৎ কৌলু আমান্না বিল্লাহে ওয়ামা উনজিলা ইলাইনা ওমা ওয়ামা উ তিয়ান্নাবিউন আমেন রাব্হেম সর্ব সর্বকালের সকল কথা নবীগণকে তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তার উপরে বিশ্বাস করি আর আমরা কোন নবীকে ছোট কোন নবীকে বড় করি না আর আমরা সম্পূর্ণ তার প্রতি সমর্পিত এই যে ইমানের সংক্ষিপ্ত যে রূপ বিশ্বাসের এই রূপে যদি কেউ আসে তাহলে তারাও পথ পেয়ে যাবে আর যদি না আসে মুখ ফিরিয়ে নেয় তাহলে কী হবে জানবে যে তারা আছে কঠিন গোড়ামিতে আর এই গোড়ামির বিরুদ্ধে লড়াই করার জন্য তোমার পক্ষ তাদের মোকাবেলায় তোমার জন্য আল্লাহ যথেষ্ট হবে ওয়াহু আসলামীউল আলীম এই যে আমি সেবক আল্লাহ ওমান আহসানমিন আল্লাহ সেবা আল্লাহর রং বা আল্লাহর ধরন অর্থাৎ আল্লাহ বিশ্বাসের যে ধরন শিখিয়েছেন আমাদেরকে সেটা এই আমরা এখানে তর্জমা করি আল্লাহর রং এই আল্লাহর রং খুঁজতে গেলে অনেক বড় জটিল সমস্যায় পড়তে হবে কিন্তু আল্লাহ বিশ্বাসের যে প্যাটার্ন তৈরি করে দিয়েছেন এর চাইতে ওমান আহসামিন আল্লাহ সেবকা আর সেবকা শব্দটি আমরা যদি ডিকশনারি দেখি বা আমরা যদি অভিধানে দেখি তাহলে দেখতে পাবো যে শিবকা শব্দটি শুধু রঙই নয় ডিজাইন প্যাটার্ন ধরন রকম ইত্যাদি ও লাহু আবেদন আমাদের ঘোষণা কি আমরা শুধু তারই গোলামি করি এরপরে উল আতহা জুনানা ঝগড়া করছো আল্লাহকে নিয়ে ওয়াহু আর রব্বুনা বা যেখানে তিনি আমাদের সৃষ্টিকর্তা তোমাদেরও সৃষ্টিকর্তা ওলানা আম ওয়ালাকুম আম আর আছে আমাদের জন্য আমাদের কাজ এবং আছে তোমাদের জন্য তোমাদের কাজ এটাকে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে যাই যে তাহলে যদি সৃষ্টিকর্তা তোমাদেরও তিনি হন যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদেরও তাহলে তোমাদের কাজ একরকম আর আমাদের কাজ একরকম এটা কেমন করে সম্ভব হ্যাঁ যেখানে সৃষ্টিকর্তা এক না হানু লাহ মুখলেসুন তবে আমাদের পার্থক্যটা এই যে আমরা শুধু তার জন্য খালেস নির্দিষ্ট দেখো কথা কিন্তু নড়ছে না কথা কিন্তু সেই একই ধারাবাহিকতায় চলছে তারপরে বলছে আমা ইব্রাহিম ও ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসব তোমরা কি বলছো যে ইব্রাহিম ইসমাইল এসাক ওয়া ইয়াকুবস এবং সেই ধারাবাহিকতা যারা কানু হুদানা তারা ইহুদি অথবা খ্রিস্টান ছিল যেমন আমরা যদি বলি এখন যে মোহাম্মদ সাল্লাহ আলিয়া হ্যাঁ এবং তার তদীয় সঙ্গীরা এরা এরা সুন্নি বা শিয়া ছিল অথবা শর্ষিনা বা চর্মনায় বুড়ি ছিল কুল আন্তুম আলম তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ ওয়ামান আজলাম ও মিম্মান কাতামা শাহাদাতান আইনদাহু মিনাল্লাহ তার চাইতে চরম সর্বনাশ নিজের কে করবে যার কাছে একটি সাক্ষ্য আছে আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ একটি সত্যকেও সে জানে আর সে সেটা গোপন করলো ওয়ামাল্লাহ বি গাফিল নাম্মা তোমরা কি করো আল্লাহ আদৌ উদাসীন নন আবার সার্টিফিকেট এলো তেলকা ও কাদ খালাদ তো ওখানে ইব্রাহিম ব্যক্তি এবং পরিবার নিয়ে এসে একশো চৌত্রিশের সার্টিফিকেট হলো তিলকা হম্মাল এখানে সমাজ মোকাবেলায় কোনো হুদ হুদানাও না সারা উত্তরে বলতে হবে কুল বাল মিল্লতা ইব্রাহিম আহিফা এখন আমরা এই যে যেটা যেভাবে আমরা ইমানের ঘোষণা করলাম এবং যেভাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করলাম আমরা ওয়া নাহানহু লাহু মুসলিমুন একশো ছত্রিশে ওয়া লাহু আবিদুন একশো আটত্রিশে একশো উনচল্লিশে ওয়া নাহানুলাহু মুখলেসুন পাড়া বিভাজনের ক্ষেত্রে দ্বিতীয় পারা এবং আয়াত একশো বিয়াল্লিশ থেকে বিসমিল্লাহ রহমান রাহিম তারে উন্মদ গঠিত হয়ে গেল একটা নতুন প্যাটার্ন তৈরি হল নতুন ধরনের আল্লাকে মান্য করার কিতাবের অনুশীলন করার একটা নতুন লোকসংখ্যা তৈরি হল কিছু লোক তৈরি হল সাইয়াকুল উস্তফা শীঘ্রই বলবে হ্যাঁ এখানে লিখেছে যে নির্বোধ লোকেরা বলবে আহমক লোকেরা বলবে খুব শীঘ্রই বলবে এখন এই সুফাহা আমরা কাদেরকে বলবো আমরা এখানে নির্বোধ লোক বলতে যদি আমরা বিচ্ছিন্ন ধরি তাহলে আমরা সমস্যায় পড়ে যাব আর আমরা যদি কোরআনের রেফারেন্সে ধরি যে সুফাহা শব্দটি এর আগে কোথায় ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে আকিল আলহম একশো শুধু তেরো সুরা বাকারা ওয়াইদাকিল আলহ আমিনু কামা আমান্নাস অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের সাথে মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে দেখাবার মতো লোক হলো যে আমিনু কামা নাস ভাই আমার সঙ্গে যারা এসেছে এদের মতো ইমান আনো তখন বলছে এগারোতে বলছে ওয়াইদাকিল আলহম লাফসিদুফিল আরতে কলু ইন্নামা নাহনু মুসলিহন

তো যারা বলেছিল আমরা এখান থেকে যদি দেখি নাস বিল্লাহ অবিল অমিল আখের আল্লাহ বলছেন এরা ধোকা দিতে চেষ্টা করে আল্লাহকে এবং বিশ্বাসীদেরকে আসলে ধোকা দিচ্ছে নিজেদেরকে কিন্তু সেই চেতনা তাদের নেই এরা এদের মনের মধ্যে রোগ আছে আল্লাহ সে রোগকে বাড়িয়ে দিচ্ছেন মানে লোকটা এই টোটাল প্যাটার্নটা যদি তুলে না আনা যায় তাহলে আমরা ভুল করব আল্লাহ এদের রোগ বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ মনের মধ্যে রোগটা কিসের দুনিয়া ভোগের রোগ দুনিয়াটাও চাই আর ওপারে কিছু থাকলে তো চাই দুনিয়া ছেড়ে ওপার এটা হবে না এপারটাও ভোগ করবো ওখানে গেলে যা আছে তো ভোগ করবই তো এদেরকে বলা হচ্ছে ফিকুলু বিহিম মারাদুন এরা দাবি করে যে আমাদের ইমান ইমান আছে আসলে তো ইমান নেই কিন্তু তাদেরও যে ইমান নেই এটা তাদের সেই সেই চেতনাও তাদের নেই এই বিষয়টাও আমাদের স্পষ্ট থাকতে হবে যেমন আমাদের ইমান আছে কি নেই আমরা আমাদের নিজেদের অবস্থানে দাঁড়িয়ে যদি সন্ধান করি আমরা কি শনাক্ত করতে পারি যে আসলে আমরা বিশ্বাসী আমরা কি এই দাবি নিয়ে দাঁড়াতে পারি যে আসলেই আমরা বিশ্বাসী কোরআন বিশ্বাসী হিসাবে যে কোয়ালিটি ঘোষণা করে সেই আঙ্গিকে আমরা কি আসলেই বিশ্বাসী দেখতে হবে আমাদের বলা হচ্ছে যে ওয়াইদ আকেল আলহাম আচ্ছা আলা ইন্নাহুম হুমুল লাদিয়া ওয়ালাহোর এরপরে ওয়াইদ আমিনু কামা নাস বলা হলো যখন তাদেরকে ভাই বিশ্বাস আনো সেইভাবে যেভাবে মানুষ বিশ্বাস আনছে কলু আনো কম আস্তা বিশ্বাস সেইভাবে আনবো যেভাবে বিশ্বাস আনবে একই শব্দ কিন্তু এইটা আমার সাবজেক্ট না তাহলে ইমানদারদেরকে যারা মানে এই মুখ ও মুখ দুমুখ যারা তারা বিশ্বাসীদেরকে বলছে আহম্মক আর আল্লাহ বলছেন আলা ইন্নাহুম ইন্সোফা একদম বাছাই করে নির্দিষ্ট করে দিলেন যে বিশ্বাসীদেরকে যারা আহম্মক বলে তারাই আসলে আহম্মক বলে পার্থক্য কি তারা এই কথাটা জানে না তো এই সুফাহাদেরকে তুলে আনবো এরপরে একখানা আয়াত নেবো এখান থেকে আমরা চোদ্দ নম্বর আয়াত ওয়াইদা লক উল্লাদা যখন এরা মিলিত হয় বিশ্বাসীদের সঙ্গে বলে ভাই আমরাও বিশ্বাস নিহুদিরা ইলা আগের আয়াতে আল্লাহ সুফাহা বলেছেন আর এখন বলছেন ইলা হেম তাদেরকেই শায়তান বলছেন হ্যাঁ অর্থাৎ সমস্ত তফসির খুলে দেখা যাবে যে এটা সব ইহুদি আলেমদেরকে শায়াতিন বলা হয়েছে বহু বচনে শয়তান শব্দটি মানুষের বেলায় এবং আলেমদের বেলায় প্রথম ব্যবহার করা হয়েছে তৎকালীন কিতাবের আলেম কলু ইন্নামা আকুম এন্নামা নাহনু আমরা আপনাদের সঙ্গেই আছি আমরা ওদের সঙ্গে দুষ্টামি করছি এই যে ব্যাপারটা তাহলে সুফাহার সংজ্ঞা খুঁজতে এসে আমরা এখানে দেখলাম সৈয়াকুল সুফাহা তো ওখান থেকে যদি আমরা নির্ণয় করতে পারি যে আসলে আহাম্মক কারা মুস আল্লাহকে মানে মুসাকে মানে তরাত মানে মোহাম্মদ মানে না কোরআন মানে না আল্লাহকে মানে ঈশাকে মানে ইঞ্জিল মানে মোহাম্মদকে মানে না কোরআন মানে না সাল্লাহ আলিয়াল্লাম আলিয়াসাল্লাম তা আসলে আহাম্মক কারা তো খুব শীঘ্রই বলবে আহাম্মকরা মানুষের মধ্যে মা বল্লাহ মান কিবলাতি হেমল্লাতি অর্থাৎ উম্মতের ঘোষণা যখন হয়ে গেল তিলকা উম্মাতুন কাদ খালাক এখন এই উম্মতের চূড়ান্ত পরিচয় হল তার যেমন একজনকে যদি সিংহাসনে বসানো হয় তো তার যে মুকুট পরানো হয় অভিষেক হয় রাজার মুকুট পরানোটাই তার অভিষেক হয় তখন জাতি যখন ঘোষণা করা হলো তার চূড়ান্ত নমুনা হলো কেবলা পরিবর্তন যখন কেবলা পরিবর্তন করে দেওয়া হলো তখন আল্লাহ আগে বলছেন যে খুব শীঘ্রই বলবে মানুষের মধ্যে যারা কান কিসে মা আল্লাহম আন ফিরিয়ে দিল সেই কেবলা থেকে যেই কেবলার উপরে তারা ছিল অর্থাৎ রসুল সাল্লা মদিনায় গিয়ে ষোলো মাস বা সতেরো মাস বাইতুল মকাদ্দাস এখন যে ফিলিস্তিন সেদিকে ফিরে নামাজ আদায় করেছিল এখানে কথা এটেছে হ্যাঁ পশ্চিম পূর্ব এবং পশ্চিম সবই আল্লাহর উত্তরে কি বলবা এখানে যদিও প্রসঙ্গ উত্তর দক্ষিণের কিন্তু চারদিক আল্লাহ তালা কমপ্লিট করলেন কুল ওয়াল মাগরে বলে দাও পূর্ব পশ্চিম সবই আল্লাহর মান ইহাদি ইলা ইসাউ ইস্তাক তিনি পরিচালিত করেন যে চায় তাকে তিনি যাকে চান তা নয় তিনি পরিচালিত করেন মান যে চায় এলা সেরাতে মোস্তাকিম সোজা পথে চলতে তো যে চাইবে সোজা পথে চলতে তিনি তাকে পরিচালিত করবেন তাকে পথ দেখাবেন তাহলে কেবলা পরিবর্তন করে দেওয়া হলো এরপরে বলা হচ্ছে ওয়াকাদা আলী কাজ নাকুম উম্মাতান ওয়াসাতান এভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে মধ্যস্থতাকারী একদল মানুষ বিষয়টা এইরকম যে তোমরা যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে আছো আমার সঙ্গে তোমাদের যোগাযোগ করিয়ে দিয়েছে কে এই রসুল অর্থাৎ আমি তার অন্তরে বার্তা পাঠাতাম সেই বার্তা তোমাদেরকে তিনি শোনাতেন সেইভাবে তোমরা আমার সাথে যুক্ত হয়েছো বিষয়টা বোঝা যায় তোমরা আমার সাথে আমাকে মানো আমার কথা অনুযায়ী চলো কীভাবে চলো এই রসুলের মাধ্যমে তো রসুলের অন্তরে আমি ওহি করতাম রসুল সেটা ভাষায় বলতেন তোমরা সেটা শুনতে এইভাবেই না আমার সাথে তোমাদের সাথে যোগাযোগ হলো তো যেভাবে আমাদের সাথে আমার সাথে আমাদের সাথে তোমাদের যোগাযোগ হলো একইভাবে এখন অর্থাৎ সেই কথাটাই আল্লাহ বলছেন ওয়া কাদালিকা জা নাকুম এভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাদ এখানে এই মধ্যপন্থী উম্মত এটা নয় কারণ ওয়াসাদ শব্দটি দিয়ে উম্মাতান ওয়াসাত মধ্যস্থতাকারী জাতি লেতা কুনু আলা আলান্নাস খেয়াল করি মানে এই যে ওয়াসাতের ব্যাপারটা ওয়াসাতের ব্যাপারটা এ আয়াতেই সাক্ষ্য দিচ্ছে যেন তোমরা হতে পারো সাক্ষীদাতা মানুষের উপরে রসুল আলাইকুম শাহিদা তাহলে এবং রসুল হতে পারেন তোমাদের উপরে সাক্ষীদাতা তাহলে দাঁড়ালো কি জিনিসটা তাহলে রসুল ছিলেন আল্লাহ থেকে এ এদের সাথে যোগাযোগকারী আর আমরা হব রসুল থেকে মানুষের সঙ্গে যোগাযোগকারী কথাটা বোঝা যায়নি রসুল আল্লাহ থেকে প্রাপ্ত হয়ে তৎকালীন সাহাবায় কেরামকে গড়ে তুলেছেন তাদেরকে আল্লাহ বলছেন তোমাদেরকে এভাবে গড়ে তুলেছি মধ্যস্থতাকারী একদল মানুষ তোমরা এখন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে এই রসুলের সঙ্গে তো এই রসুলের সঙ্গে যোগাযোগ স্থাপন করা মানে আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপন করা মোমা আল্লাহ কেবলা বিতাল কুন্তা আলাইহা এবার ইতিহাস বলা হচ্ছে যে সেই কেবলাকে আমরা বানাইনি যার উপরে তুমি ছিলে ইল্লা এছাড়া আর কোনো উদ্দেশ্যে না আলামা জানতে মান ইয়াত ওর রসুল কে অনুসরণ করে বার্তাবাহকের মেম্মান ইয়ান কালিবু আলা আকেবাই আর তাদের মধ্যে কে যে পায়ের গোড়ালির উপরে ভর করে অর্থাৎ অ্যাবাউট টার্ন করে উল্টো দিকে ঘুরে যায় তাহলে যেই কেবলা ছিল সেই কেবলার উপরে ছিল এইটা পরীক্ষা করার জন্য যে এই কেবলার দিকে নামাজ পড়ছে এখন রসুল যখন কেবলা পরিবর্তন করছেন তখন এই রসুলের অনুসরণ কে করে বিনা প্রশ্নে এইটা দেখার জন্য তাহলে এখানে যে কথাটা আগে বললাম যে যেভাবে রসুল তোমাদের সঙ্গে আমি আল্লাহর যোগাযোগ করেছেন সেইভাবে তোমরা এখন এই রসুলের সঙ্গে মানুষের যোগাযোগ করিয়ে দেওয়া তো এই রসুল মানে আল্লাহর বার্তা বাহক আল্লাহর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া ওয়াইন কবির যদিও এই পরীক্ষাটা অনেক বড় একটা পরীক্ষা ছিল ইল্লা আল্লা দিন তবে তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ পদ দেখিয়েছেন আমরা আগের আয়তে দেখেছি মান মনিয়া ইলাসের মুস্তাফিদ তাহলে ওয়াইন লা কবির যদিও এটা অনেক বড় ছিল ইল্লা আল্লাহ আল্লাহ এমন নন যে তিনি তোমাদের বিশ্বাসকে নষ্ট করে দেবেন নিষ্ফল করে দেবেন ইন্না রাউফুর রাহিম আল্লাহ নিঃসন্দেহে অত্যন্ত স্নেহপরায়ণ এবং পরম করুণাময় বা দয়ালু বিসমিল্লা রহমান রহিম আয়াত একশো চুয়াল্লিশ নারা তাকাল্লুবা বজহি কফিস সামা আমরা দেখেছি বারবার তুমি ওঠাচ্ছ তোমার মুখ আকাশের দিকে ফানুয়াল্লিয়ান্নাকা কেবলাতান তার দাহা তাই এখন ঘুরিয়ে দিলাম এমন কেবলার দিকে যাতে তুমি সন্তুষ্ট হবে ফাওয়াল্লি ওয়াজহাকা সতাল মসজিদ আল হারাম এখন ফেরাও তোমার মুখমণ্ডল বা তোমার মুখ মসজিদে হারামের দিকে ওয়াহাই হাই সুমা আর এটা উম্মতের জন্য যেখানেই তোমরা হও না কেন থাকো না কেন ফাওয়াল্লু উজু হকুম সতরাহু ফেরাও তোমাদের মুখমণ্ডল তার দিকে ওয়াইনাল উতুল কিতাব তবে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে লাইয়ালামুনা তারা অবশ্যই তারা জানে আন্নাহু আল্লাহ মের রব্বেহেম অর্থাৎ এই যে কেবলা পরিবর্তনের বিষয়টা যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে উতুল উতুল কিতাব কিতাব অর্থাৎ আর কথা দুটোর মধ্যে একটা পার্থক্য আছে অর্থাৎ উতুল কিতাব মানে তাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম কিন্তু কিতাব অনুযায়ী তারা চলে না তো তারা কি হবে না ইয়া আলামুন তারাও জানে মানে অর্থাৎ উতুল কিতাব যারা যারা কিতাবের সাথে কোনো সম্পর্ক নাই তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তদীয় সঙ্গীদেরকে যে এই নতুন কেবলা পরিবর্তন করে দেওয়া কাবার দিকে ফিরিয়ে দেওয়া এই বিষয়টা তারাও জানে যে এটা সৃষ্টিকর্তা বা আল্লাহ তালার সব পক্ষ থেকে এই সিদ্ধান্ত ও মাল্লাহবি গাফিরেন আমা মালুন আর আমাদের জন্য সান্ত্বনা এই যে তখনকার মুসলমানদের জন্য বা নবীর সঙ্গীতের জন্য সান্ত্বনা এই ছিল যে আদৌ আল্লাহ হাল্লা উদাসীন নন সেই ব্যাপারে যে তারা কি করে তা সব তিনি দেখছেন আলহামদুলিল্লাহ ওমা আলাইনা ইবালাহ